सुधी अध्यक्ष हरिबासरे उपस्थित। हे आमार गौरदास, हे आमार रामदास, हे आमार कृष्णदास, हे आमार कृष्णदासानुदास, सबकार अतुल रंगा चरणे कीर्तन जगतेर सर्वकनिष्ठ कीर्तनिया श्री दीपंकर शासमल एवं आमार ई क्षुद्र सम्प्रदायर पक्ष थेके कोटि कोटि दंडवत प्रणाम। सबाई ए प्रणाम ग्रहण करे आमादेरके चिरतरे कृतार्थ करबेन। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। आज आमरा बर्तमान समय एसे उपनीत हयेछि, कीर्तन गान आस्वादन करछि, किन्तु उपलक्ष हलो श्री श्री हनुमान जी और बात्सरिक उत्सव उपलक्षे। आमरा आज सबाई भक्तगण एई स्थाने एसे उपनीत हयेछि। दीर्घ नय मास पर आज आबार सौभाग्य हयेछे भक्त चरणे निजेदेरके आत्मसमर्पण करार। তাই এই অভিলাষ নিয়ে এসেছি যে আপনারা সবাই আপনাদের পদধূলির কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যাতে গৌর কথা কৃষ্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। যাই হোক, যে কারণে আমরা আজকে এখানে এসেছি উপলক্ষ কিন্তু একটাই, হনুমানজিউর বাৎসরিক পুজো। তা এমন একজন মহান ভক্ত যে নিজের বক্ষ বিদীর্ণ করে তার আরাধ্য দেবতা রাম আর সীতাকে দেখিয়েছিল, তার মতো ভক্ত পৃথিবীতে বিরল। আমাদের সে ক্ষমতা নেই, আমরা কখনো চাইলেও পারবো না আমাদের বক্ষ বিদীর্ণ করে আমাদের আরাধ্য বস্তুকে সকলের সামনে একবার মেলে ধরতে। এমন একজন ভক্ত, একবার কি হয়েছিল জানেন তো, যখন রাবণ এসে সীতামাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক কারণে বন্দি করে রেখেছিল, ঠিক সেই সময় রামচন্দ্র হনুমানকে পাঠিয়েছিল, যাও পবন পুত্র আমার সীতা কেমন আছে সমাচার নিয়ে এসো। প্রভুর আজ্ঞা পেয়ে হনুমান বলবান পরাত্পরবীর সেই স্থানে যেই না গিয়েছে, আরম্ভে রাবণের সৈন্যরা হনুমানকে ধরে ফেলেছে, আর যেই না ধরে ফেলেছে ধরে নিয়ে রাবণের সভায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে এর মুখে হনুমানের অঙ্গ ভঙ্গ করে দাও। রাবণ আদেশ দিয়ে দিল, রাবণের আদেশ দিয়ে দিল, রাবণ আদেশ দিয়ে দিল যে এই হনুমান এসেছে গুপ্তচর হয়ে, ওর অঙ্গ ভঙ্গ করে দাও। আর যেই না এমন আদেশ পেয়েছে, হনুমান মনে মনে চিন্তা করছে তাই তো, সূর্পনখা যখন গিয়েছিল প্রভু রামের কাছে তখন লক্ষণ তার নাক কান কেটে পাঠিয়ে দিয়েছে, তাহলে আজকে আমাকে এরা ধরেছে, যদি এরা আমার নাক কান কেটে দেয়, এই নাক কান কাটা হয়ে প্রভুর কাছে আমি যাব কেমন করে। এই কথা মনে মনে চিন্তা করে নিজের লেজটিকে ধরে চুমু খাচ্ছে আর চোখে বুলাচ্ছে, এইভাবে চুমু খাচ্ছে চোখে বুলাচ্ছে। রাবণ চিন্তা করলো তাহলে লেজটাই মনে হয় সব থেকে বড় ওর প্রিয়, তাহলে শোন অঙ্গভঙ্গ করতে হবে না, ওর লেজে আগুন ধরিয়ে দে। করেছিল তাই। এইবারে হনুমান চালাকি করছে কেমন না, যখন লেজে আগুন ধরাতে যাচ্ছে কিছু তো বাঁধতে হবে, সকলে ঘর থেকে বসন নিয়ে আসছে, যার ঘরে যা বসন আছে নিয়ে এসে হনুমানের লেজে একে একে সব জড়িয়ে দিল। তাতেও হলো না, যার ঘরে যত ঘি ছিল যত তেল ছিল সব এনে ওই হনুমানের লেজে জড়িয়ে দিল। হনুমান বসে আছে আর সকলের মুখের দিকে দেখছে আর চিন্তা করছে, দাঁড়াও তোমরা তোমাদের বাড়ির থেকে জিনিস এনে আমায় দিয়েছ, তোমাদেরকে প্রসাদ দিতে হবে না, তোমরা আমায় এতটা সহযোগিতা করলে তোমাদের প্রসাদ না দিয়ে তো আমি যাবো না,
প্রসাদ আমি দেব। এই বলে সকলের মুখ দেখছে, আর যেই না আগুনটা ধরিয়ে দিয়েছে অমনি করেছে কি এক লাফ দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছে, দিয়ে প্রত্যেকের বাড়িতে একটু একটু করে আগুন প্রসাদ দিয়ে দিয়েছে, সমগ্র লঙ্কা দাউ দাউ করে জ্বলছে। এর মাঝেও একটি বাড়িতে আগুন চলল না, সেটা কার বাড়ি? সেটি হলো ভক্ত বিভীষণের বাড়ি, যার দরজাতে লেখা ছিল রয়াকার মো রাম। তাহলে তার ভক্ত হয়ে কি করে সেই ঘরে আগুন লাগা? আর বিভীষণ নিজের বাড়ি থেকে কাপড়ও দেয়নি, তেলও দেয়নি। তাহলে এত বড় ভক্ত, এর জন্য বিভীষণকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। যেই না দেখেছে রাবণ, বিভীষণ দরজায় রাম লিখে রেখেছে, বলছে এই বিভীষণ তুমি তোমার দরজায় রামের নাম লিখেছ? বলে না দাদা, আমি সেই দশরথ পুত্র রামের নাম লিখি। দাদা তোমার নাম কি? বলে আমার নাম রাবণ, আর বৌদির নাম কি? বন্দোদরি। তাহলে বৌদির রা, বৌদির ম, আর তোমার রা কি হলো? তোমার নামটা আগে লিখেছি, তোমার রা আর বৌদির ম কি হলো? রা। রাবণ মনে মনে চিন্তা করছে, বাহ ভাই তো আমায় খুব ভালোবাসে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, হরিনাম সংকীর্তন এর মাঝে যে ভক্ত নিজেকে বিলীন করতে পারে তার মতো চতুর আর এই দুনিয়ায় নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। তাহলে সমস্ত ঘরে আগুন লাগলো, কিন্তু একটি ঘরে লাগলো না। কার? না ভক্ত বিভীষণের। কেন? না রাম নাম লেখা। একবার প্রেম সে বলিয়ে, জয় জয় শ্রী রঘুপতি রাঘব রামচন্দ্র কি জয়, সীতা মাইয়া কি জয়, জয় নিতাই। তনকে তম্বুরে মে দো, তনকে তম্বুরে মে দো, সাসো কি তার বলে জয় সিয়ারাম রাম জয় রাধে শ্যাম, জয় সিয়ারাম রাম জয় রাধে শ্যাম। তনকে তম্বুরে মে দো, তনকে তম্বুরে মে দো, সাসো কি তার বলে জয় সিয়ারাম রাম জয় রাধে শ্যাম শ্যাম, জয় সিয়ারাম রাম। अब तो इस मन की मंदिर से, अब तो इस मन की मंदिर से प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा, मगन हुआ मन मेरा छोटा, सावनम का प्यारा, सावनम का तारा, प्यासी दो आँखियों में উপলক্ষে আমরা এখানে এসেছি, আর ভক্তস্থান আলো করে আপনারা বসে রয়েছেন।
सबाई मिले कृपा करे आपनादेर पदधूलिर किंचित किंचित अंश आमार मस्तके दिए आशीर्वाद करुन जाते हरि कथा कृष्ण कथा আমি বলতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি রব জড়ে আমার প্রভু ভেল ও মানবী রব জড়ে প্রভু ভেল ও রাঙানো ও রাঙানো নয়নে বহে গোরার তপত হিল ও রাঙানো গোরার তপত হিল ও রাঙানো বহে গোরার তপত হিল ওই দেখো ভেসে যায় ভেসে যা ভেসে যায় ভেসে যা ভেসে যায় ভেসে যা গৌরের নয়ন ধারায় ধরা ভেসে যায় ভেসে যা গৌরের নয়ন ধরায় ধারায় ভেসে যায় ভেসে যা অবিরত ছড়ে ধারা ভেসে যায় ভেসে যা অবিরত ধারে ধারায় ভেসে যায় ভেসে যা আজ গৌরের নয়ন ধারায় ধরা ভেসে যায় ভেসে যায়। পদকর্তা কি বললেন? মান বিরহ জ্বরে আমার প্রভু ভেল ভোর। মান বিরহের জেরে আমার গৌর হরির অবস্থা কেমন হয়েছে না? ওরাঙ্গা নয়নে বহে তপত হিল। গৌর হরি আজ কাঁদছে, কেন কাঁদছে? গৌর হরি পূরব লীলার কোন এক কথা মনে পড়েছে, কিন্তু ভক্তগণ এসে বলছে শোন শোন শোন, গৌরহরির নয়নের দিকে একবার তাকিয়ে দেখ, যেন মুক্তা ঝরেছে, যেন মুক্তা ঝরেছে, মুক্তা ঝরেছে, মুক্তা ঝরেছে, গৌরহরির নয়ন দিয়ে মুক্তা ঝরেছে, গৌরহরির নয়ন দিয়ে মুক্তা ঝরেছে। এ তুই কি বললি? মুক্তা? আরে গৌর হরির নয়নের জল সামান্য মুক্তার সঙ্গে তুলনা করছিস? এই মুক্তা তো বাজারে গেলে পয়সা দিলে পাওয়া যায়। তাহলে গৌর হরির নয়ন জল কি বাজারে গেলে পয়সা দিয়ে পাওয়া যায়? হরে কৃষ্ণ। গৌর হরির নয়ন জল কি বাজারে গেলে পয়সা দিলে পাওয়া যাবে না? তাহলে গৌর হরির নয়ন জলকে সামান্য মুক্তার সঙ্গে তুলনা করছিস? তাহলে কি হবে বলে? আমি মুক্তা বলবো না, ওই আকার হস্যকারটা একটু বদলে নেব। কেমন? যেন মুক্তি ঝরেছে, যেন মুক্তি ঝরেছে, মুক্তি ঝরেছে, যেন মুক্তি ঝরেছে, গৌর হরির নয়ন দিয়ে মুক্তি ঝরেছে, গৌর হরির নয়ন দিয়ে মুক্তা ঝরেছে। মুক্তি যার জন্য আমাদের বারবার এই পৃথিবীতে ছুটে আসা, যার জন্য বারবার এই মর্তে ছুটে আসা, কারণ তো মুক্তি। মুক্তি 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 কেমনে মুক্তি পাব? স্থাবরং বিংশতি জলজ নব লক্ষণং কুর্মাশ্চ নব লক্ষণং চ তিংশতি লক্ষ পশুরাংশ্চ চতুরাংশ মানবা।
तांग मानुष तांग प्राप्य ततो कर्मणि सार्थे चुराशी लक्ष जने भ्रमण करे एमन मानव जन्म पेयेछे ताहले ई मानव जन्म जदि आमरा हेलाय हारिए दी तबे कि मुक्ति हबे कखनोई ना आबार चुराशी लक्ष जने जे पेरिये एसेछि एर मध्ये आशी लक्ष जने आमरा गाछ होयेछि कखनो घास पाला होयेछि कखनो किमी होयेछि कखनो गाभी होयेछि कखनो सारमेय होयेछि এইভাবে আশি লক্ষ পেরিয়ে এসেছে এখনো চার লক্ষ বাকি রয়েছে তাহলে চার লক্ষ যে বাকি রয়েছে তাহলে আপনারা হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন বাবা দীপঙ্কর তুমি তো বলছো চার লক্ষ মানব জনম এই তো সবে একটা মাত্র পেয়েছি এখনো কটা আছে তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই তাই তো এই তো সবে একটা মানব জন্ম পেয়েছে এখনো তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা মানব জন্ম রয়েছে তাহলে আজ বাবা উঠি আবার অন্য কোনো দিন বসব কিন্তু দাঁড়ান কে বলতে পারে যে তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা জন্ম আপনি পেরিয়ে আসেন এটাই হয়তো শেষ জন্ম কেউ কি বলতে পারে ওই যে রসশাস্ত্র বলেছে নলিনী দলগত জলজ তরঙ্গম তাবৎ জীবন অতিশয় চবলম নলিনী মানে পদ্ম ফুল ওই পদ্ম ফুলের উপর জল যেমন করে টলমল করে আমাদের জীবনটাও ঠিক তেমন হবে টলমল এই প্রসঙ্গে একটু বলি বল এমন গুণীজনের আসর পেয়েছি না বললেই না এক পিতা তার চার পুত্র রয়েছে বড় মেজ সেজ আর ছোট এই চার পুত্রকে পিতা বললেন শোনো শোনো পুত্র আমি মনস্থির করেছি আমি চতুর্ধাম পরিদর্শনে যাব তা আমি চতুর্ধাম পরিদর্শনে যে যাব আমি কি চাই জানো আমার যা সম্পত্তি রয়েছে তোমাদের চার ভাগে ভাগ করে দেব তাহলে চার ভাগে তোমাদের সম্পত্তিটা আমি ভাগ করে দেব আমার মোট চল্লিশ বিঘা সম্পত্তি রয়েছে তোমরা কত করে পাবে বলে তিরিশ বিঘে করে পাবে খিচুড়ি স্কুলে যাইনি মনে হয় চার বিঘা সম্পত্তি চল্লিশ বিঘা সম্পত্তি চারজনের মধ্যে দিলে বলে তিরিশ বিঘা করে এক একজন পাবে কত করে পাবে দশ বিঘা হরে কৃষ্ণ হরি বল তাহলে দশ বিঘা করে প্রত্যেককে দিয়ে দিয়ে চলে গিয়েছে এবার পিতা বলছে যাইনি চতুর্ধাম পরিদর্শনে ঘুরে এসে দেখব তোমরা কি করো পিতা চতুর্ধাম পরিদর্শন করে যেই না ফিরে এসেছে এসে বড় ছেলেকে ডাকছে এই খোকা শোন 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 তোকে আমি যে সম্পদ দিয়েছিলাম তুই কি করেছিস বড় ছেলে বলে বাবা তুমি দিয়েছিলে দশ আমি করেছি কুড়ি বলে বাহ ভালো করেছিস মেজ ছেলেকে ডাকছে আয় খোকা শোন তুই কি করেছিস বলে বাবা তুমি দিয়েছিলে দশ আমি করেছি তিরিশ বাহ দারুণ করেছিস এবার সেজ ছেলেকে ডাকছে বাবা তুই কি করেছিস বলে বাবা তুমি দিয়েছিলে দশ আমি করেছি চল্লিশ বিঘে সম্পত্তি এখন আমার চল্লিশ বিঘে সম্পত্তি এদের সবার থেকে আমি বেশি ধনী এইবারে ছোট ছেলেকে ডাকছে বাবা তুই কি করেছিস ছোট ছেলে কাঁদতে কাঁদতে এসে বাবার দুখানি চরণ জড়িয়ে ধরেছে বাবা গো তুমি যে সম্পত্তিটুকু দিয়েছিলে তুমি চলে যাওয়ার পর আমার এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল বাবা আর যার জন্য আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি আমি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি চুপ কর বাবা চুপ কর এই বলে ছেলেকে বুকে জড়িয়ে নিয়েছে বুকে জড়িয়ে নিয়ে পকেট থেকে একটা পাথর বের করেছে
পাথরটা কি পরশ পাথর ওই ছোট ছেলের হাতে দিয়ে বলছেন নে বাবা এই পরশ পাথর নে এই পরশ পাথরকে তুই যাই ছোঁয়াবি তাই শোনা হবে ইতাই গৌর হরি হরি বল বড় ছেলে এসে বলছে দাঁড়াও বাবা তুমি যে সম্পদ দিয়েছিলে ওকে ওস্তা রাখতে পারে না তুমি যে সম্পদ দিয়েছিলে তাই রাখতে পারে না এত দুর্লভ কিছু রাখবে কেমন করে পিতা বলছে ও শোনো শোনো তোমাদের নিজে কিছু করার ক্ষমতা রয়েছে কিন্তু আমার কনিষ্ঠ পুত্রের তো সেই ক্ষমতা নেই যার জন্য আমি যা করেছি তা ঠিক করেছি এই চার পুত্র আর অন্য কেউ নয় এই চার পুত্র হলো কে কে জানেন আমাদের চারি যুগ সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ এবং আমরা আজ কলি যুগ সত্য যুগে বিধান হয়ে গেল কৃতি অধ্যয়ত বিষ্ণু বিষ্ণু ত্রেতায়ঙ্গে জগতে বন্ধু দ্বাপরে পরিচর্যায় কালাবতার হরি সংকীর্তনায় হরি সংকীর্তনায় কৃতি অধ্যয়ত বিষ্ণু ত্রেতায়ং যজতে মখো দ্বাপরে পরিচর্যায়ং কালৌতদ হরি সংকীর্তনায় সত্য যুগে বিধান দিল কি না ধ্যান ধারণা করলে বিষ্ণু ধ্যান ধারণা করলে ভগবানকে পাওয়া যায় তাহলে সত্য যুগে একটা মানুষের আয়ু হতো 100,000 বৎসর মনে করুন যে 100,000 বৎসর পরমায়ু পেয়েছে সে 50,000 বৎসর বিষ্ণু ধ্যান ধারণা করলো আর 50,000 বছর এমনি কাটিয়ে দিল মুক্তি হবে সত্য চলে যেই না এলো সত্যের পরে কি ত্রেতা যেই না ত্রেতা এলো বাদ গেল না একটা শূন্য মুছে গেল কত হলো আমার সঙ্গে কথা বলুন তবে তো আমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ 100,000 থেকে 1,000 গেলে কত হয় 10,000 তাহলে 10,000 বছর পরমায়ু হলো ত্রেতা যুগ আর বিধান কি হলো যাগ যজ্ঞ করো দেখবেন গোমের যজ্ঞ অষ্টমের যজ্ঞ নরমের যজ্ঞ এইসব ত্রেতা যুগে হয়েছে তা মনে করুন 10,000 বছর পরমায়ু রয়েছে 5,000 বছর এমনি করলো 5,000 বছর যাগ যজ্ঞ করলো হয়ে গেল মুক্তি পেয়ে গেল যেই না তারপর এলো বাদ গেল না একটা শূন্য মুছে গেল কত হলো 1,000 বিধান কি হলো পরিচর্যা করা সেবা পরিচর্যা করা তাহলে দ্বাপর যুগে সেবা পরিচর্যা 1,000 বছর পরমায়ু নিয়ে তাও উপায় রয়েছে মনে করেন 500 বছর সেবা পরিচর্যা করলো আর 500 বছর কাটিয়ে দিল মুক্তি পাবে এরপরে কোন যুগ আসে আমাদের এই কলি যুগ বাদ গেল না একটা শূন্য মুছে গেল একটা শূন্য মুছে গেল তাহলে কত হলো 100 আর সত্যি করে বলুন তো কেউ কি 100 বছর বাঁচে কে হমরি 2-4 বর্ষ পরে বংশ পরে কে হবা 50 কে হমরে 100 বর্ষ পরে কেহ গর্ভেতেই বিনা গর্ভেতে বিনা কে হমরে 2-4 বর্ষ পরে কারো 2-4 বছর পরে পরমায়ু কেহ বা 50 কারো 50 বছর বয়সে গিয়ে মৃত্যু হচ্ছে আর কেহ মরে 100 বর্ষ পরে কেউ কেউ আছেন 100 বছর পেরিয়ে গিয়েছে এখনো তারা জীবিত রয়েছে আর কেহ গর্ভেতেই বিনাশ গর্ভ থেকে মৃত সন্তান প্রসব হচ্ছে তাই এমন তো এক জনম এই রকম এক দুর্লভ জনম পেয়ে আমরা কি হেলাই হারিয়ে দেব আজ গৌর হরি ভক্তদেরকে বলছে শোনো শোনো তোমরা হরি নাম করো
হরিনাম করো তোমরা, আর কি বলবে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে, সবাই মিলে কলে কলে তালি দিতে হবে তো, করে কলে তালি দিতে হবে। আর এই নামটা সবারই জানা আছে আশা করি, সকলেরই জানা আছে আমার মনে হয়, সকলে মিলে বলতে হবে। আরেকটা কথা, যাদের যাদের হাত আছে তারা হাত তালি দেবেন, যাদের নেই দেওয়ার দরকার। জয় নীতা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, দিন গেলে হা কৌর বনে, যে ডাকে পানি রে, দিন গেলে হা কৌর বনে, যেই না এমন কথা মহাপ্রভু বলছে বেশ বেশ, তবে তাই হোক, এসো ভক্তগণ সবাই মিলে আমরা আরো একটা নাম করব। কি নাম? হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, সকলের সম্মতি দরকার কিন্তু। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো,
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ আরে 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 কি বলছো হচ্ছে না না আচ্ছা এবার ঠিক করব হরে কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ আরে আরে কি করছো আবার হচ্ছে না না গো মা আমি ভুল করিনি মহাপ্রভু যখন নাম করতেন তিনি এইভাবেই বলতেন পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর এসে এর ভেতর একটি পদাবলী যোগ করলেন কি যাদবায় মাধবায় কেশবায় নয় তাই নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম জানিয়ে তার রচিত পদাবলী সবাই মিলে একবার আস্বাদন করব করে কলতাড়ি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 যাদবায় মাধবায় কেশবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনা শ্রী জয় রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনা শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা আমার শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়া এই ছয় গোসাই যাবে পদ্ম করিয়া হরি নামে সংকীর্তন করে নরোত্তম দাস গৌর হরি বল হরে কৃষ্ণ হরি বল তাহলে সবাই মিলে আজকে নাম সংকীর্তন করছে ঠিক এমতো সময় গৌরীদাস পণ্ডিত এসে দেখছেন প্রভুর নয়নে জয় প্রভুর নয়নে কেন জয় তাই দেখে বলছে আরে শোন শোন প্রভুর নয়নে কেন জয় তোরা তো বললি এটা মুক্তি তাহলে গৌরহরি কি বলছে জানিস গৌরহরি মনে হয় মুক্তির কথা বলছে তখন আরেকজন এসে বলছে না না এটা কি জানিস আরে মোর 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 গৌরাঙ্গ চা আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা ওই নয় অখিল জি আমার অখিল জি অখিল জি অখিলজি
দেখো ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে মন পাখি ধরার লাগি ফাঁদ পেতেছে রে ওই দেখো মন পাখি ধরার লাগি ফাঁদ পেতেছে রে জনিতাই গৌর হরি বল বৈষ্ণব পদকণ্ঠে আখর দিলেন যে গৌর হরি আমার ফাঁদ পেতেছে তাই তো তাহলে ফাঁদ আমরা কেন ব্যবহার করি আমরা ছোটবেলায় অনেকে পাখি ধরে বেরিয়েছি না পাখি ধরতে গেলে আমাদেরকে ফাঁদ ব্যবহার করতে হতো তাই না আজ গৌর হরি নয়ন ফাঁদ ব্যবহার করছে কেন না জীবের মন পাখি ধরার জন্য ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে আমার ফাঁদ পেতেছে রে মন পাখি ধরার লাগি ফাঁদ পেতেছে রে আমার মন পাখি ধরার লাগি আমার জীবের জীবন গৌর হরি মন বলের মরাল বাকি বৈষ্ণব পদকর্তা কলম দিলেন যে আজ গৌর হরি নয়ন ফাঁদ পেতেছে জীবের মন পাখি ধরার লাগে আরো একজন ভক্ত এসে বলছে বলে এ ফাঁদ তো শুধু ফাঁদ নয় কোন জীবের মনে কি বাসনা রয়েছে তা জানার জন্য গৌর হরি আমার নয়ন ফাঁদ পেতেছে জয় রাধে আবার এক ভাবের উদয় কেমন আজ কান্দি আক কহয়ে পুন কান্দি আক হয়ে পুন আজ কান্দি আক হয়ে পুন ও কান্দি আক হয়ে পুন ঠিক মর বুদ্ধি গ কান্দিয়া ক হে অপন ধিক মোর বুদ্ধি বুদ্ধি গ আমি অভিমানে 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 হারাইল অভিমানে অভিমানে রাধে অভিমান অভিমান একবার নিজের বাম পদ ধরে একবার নিজের বাম পদ স্পর্শ করে আর কাঁদছে আমি অভিমান করে আমি আমার কানুগুণ নিধিকে হারিয়েছি নিজেই নিজের বাম চরণ ধরে নিজেই নিজে ক্রন্দন করছে হায় আমি কি করলাম এ আমার কি হলো
আমি মান করে আমার মাধব হারিয়ে ফেললাম। ভক্তগণ এবারে বলছে, শোন শোন গৌর হরি আজকে কোন ভাবে হৃদয় হয়েছে, ভাবে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ভাবে বোঝা তো যায় না, ভাগ হয়ে তো যায় না, গৌর হরির কেমন ভাব বোঝা তো যায় না, গৌর হরির প্রাণের ভাব বোঝা তো যায় না, রাধা ভাব না কৃষ্ণ ভাব বোঝা তো যায় না, বনের দিনের ভাব বোঝা তো যায় না, গৌর হরি আজকে কি ভাব। তখন আরেক ভক্ত ছুটে এসে বলছে, শোন 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 গৌর হরির কোন ভাবের উদয় হয়েছে জানিস, গৌর হরি সেই মান ভাবের কথা মনে পড়েছে, আর সেই মান ভাবের কথা স্মরণ করে আজ নিজেই নিজের বাম চরণ জড়িয়ে ধরে কাঁদছে। আজ এই রূপে উদ্ধারিল সব নর নারী গো, এই রূপে নর নারী গো, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এ রাধাম মনে কহে না হল আমারি গো, এ রাধাম হন কহে না হই আমারি, হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না, আমার ভাগ্যে এমন দিন হলো না হলো না, আমার ভাবমূর্তি হলো না হলো না, ওই কৃষ্ণ চরণ লাভের আশা হলো না হলো না, ওই কৃষ্ণ চরণ লাভের আশা, হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হলো না না। আজ গৌরচন্দ্রিকার অন্তে বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমরা একটি জামাল গান আস্বাদন করব, যেটা কাঁটা সমতালও বলা হয়। যেহেতু সমতাল প্রথমে আস্বাদন করলাম, তো জামাল না আস্বাদন করলে এটা ঠিকঠাক হয় না। যাই হোক, আজ এ রাধাম হনে বলে না হইল আমারি, এ রাধাম হন কহে না হইল আমারি, বলে আমার ভাগ্যে হলো না রে, এই রাধা মোহন বলে আমার ভাগ্যে হলো না রে, এই রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না, হলো না রে, এ রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে, এ রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না রে, এ রাধা মোহন কথা কথা কদি কিনে ধি কি তোদের কথা কদি কিনে ধা কথা কদি কিনে হলো না রে, এ রাধা মোহন কহে কহে কহে
হলো না রে কি কি অধ্যায় তরে 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 কত বাকি তরে তরে নিম বাকি তরে তত তক রাখলে তরে তরে কত বাকি তরে তরে নিম আমার ভাগে হলো না রে বলো ভাই নিতাই 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 বলো ভাই বলো ভাই গৌর গৌর বলো ভাই আমার ভাগ্যে হলো না এইবারে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব।